আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ রসুল্লাহ নবীজি সাল আলী ওসাল্লাম আদেশ করেছেন জ্ঞান শিখো মায়ের কুল থেকে মাটির কুল পর্যন্ত উতলুবুল বলে মা মিনাল মাহদি ইলা লেহদ মায়ের কুল থেকে কবর পর্যন্ত শিখতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ বন্ধু আজকে আল কোরআন আল কেরিমের একটি আয়াত আমরা শুনব এর অনুবাদ এবং তর্জমা সুরাত ইব্রাহিম আল কোরআন আল কেরিমের ইব্রাহিম নামে একটা সুর আছে ইব্রাহিম চিনেন তো সবাই মুসলিম মিল্লাতের পিতা নাম হলেন ইব্রাহিম আলাইহি সালাতু আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন চলে গেছেন বেঁচে নাই পৃথিবীতে কিন্তু প্রতি মুহূর্তে তার নাম আমরা

آل إبراهيم إنك حميد مجيد إج إبراهيم عليه الصلاة والسلام إبراهيم عليه السلام النامي سورة إرشاد نمبر آية سورة إبراهيم إر نمبر آية شات نمبر الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم লা ইন শাকরতুম লা আজীদন্নকুম ওয়া লা ইন কাফরতুম ইন্না আদ বিল শাদীদ কার কথা আল্লাহ আতা আল্লাহ আল্লাহ বলছেন ভালো করে শুনে নাও তোমাদের রব ঘোষণা দিয়ে দিয়েছেন ঘোষণা কার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইন শাকরতুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো লা তাহলে আল্লাহ তোমাদের নিয়ামত অবশ্যই বাড়িয়ে দেবেন আর যদি তোমরা কুফুরি ইন্না জেনে রেখো আমি আল্লাহর শাস্তি বড় কঠোর কার কথা সুরাত ইব্রাহিমের সাত নাম্বার আয়াত আরবিটা শুনলাম বাংলা তরজমাও আমরা শুনলাম বাংলা হলো তোমার রব ঘোষণা করেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তোমাদের যত নিয়ামত আমি অনেক বাড়িয়ে দেব। আল্লাহর আর যদি তোমরা কুফুরি করো তাহলে শাস্তি অনেক কঠোর কার ঘোষণা এবার আসেন পিছন থেকে আসি আল্লাহ বললেন শাস্তি দেবেন কঠোর শাস্তি কাদেরকে যারা কুফুরি করে যারা কি করে কুফরুন আরবি ভাষার শব্দ আরবি গ্রামার ভাষা যারা পড়েছেন তারা বুঝেন কুফরুন মানে হলো ইচ্ছা করে কোনো জিনিস ঢেকে দেয়া ইচ্ছা করে কোনো জিনিস ঢেকে দেয়া যে কারণে কৃষক কৃষক বুঝেন তো কৃষককে আরবি ভাষায় কাফের বলে কোরআনে কেরিমে আল্লাহ বলেছেন কৃষক বোঝানোর জন্যে আল্লাহ কাফের শব্দ ব্যবহার করেছেন কারণ আবিধানিক অর্থে কাফের মানে যে ইচ্ছা করে জেনে শুনে কোনো জিনিস চাপা দেয় কৃষক ওই ব্যক্তির নাম যে জেনে শুনে ইচ্ছা করে স্বেচ্ছায় বীজকে মাটির নিচে বুঝছেন তো কৃষক মানে মনের আনন্দে ইচ্ছা করে জেনে শুনে বীজকে মাটির নিচে চাপা দেয় তাই আবিধানিক অর্থে কাফের মানে কৃষক কাফের মানে শরীয়তের পরিভাষায় কাফের বলে ওই ব্যক্তিকে যে জেনে শুনে কোনো সত্যকে ঢেকে রাখে যে উপকার করলো যে ভালো করলো যে কল্যাণ করলো যে উন্নতি করলো যে সমৃদ্ধি করলো যে সুখ দিল তার কথা বলল না এর নাম এর নাম কুফুরি যে করে তার নাম কাফের তালা বললেন যদি জেনে শুনে কোনো কল্যাণ কোনো ভালো কোনো সত্য কোনো ন্যায় কোনো উন্নতিকে অস্বীকার করো তেলে জেনে রাখবা শাস্তি কে দেবেন এবং এটা দুনিয়া থেকেই শুরু হয় থেকে শুরু হয় আখেরাতে আসে কোনো সন্দেহ তাই যারা জেনে শুনে কোনো সত্যকে ঢেকে দেয় কোনো ভালোকে অস্বীকার করে কোনো ন্যায় আর কল্যাণকে অস্বীকার করে তাদের শাস্তি কে দেন জেনে রাখবেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষরা অনেক সত্য জিনিস গোপন করি করি না করি না রাগ করেন আপনারা মিলাইয়া দেয় একটু যেমন বাংলাদেশে এটা কঠিন হয়ে গিয়েছে খুব কঠিন বাস্তবতা একজন আরেকজনের ভালোটা দেখতে শিকার করে না যেখানেই এইটা আসে ভালোটা স্বীকার করে না সেখানে শাস্তি সেখানেই অকল্যাণ সেখানেই ধ্বংস এবার আসেন ঘরে আসেন ঘরে ঘর মানে জামায়ার বউ জামায়ার ছেলে মেয়ে মা বাবা যে সংসারে জামাই তার বউয়ের ভালো বলে স্বামী তার স্ত্রীর ভালোটা বলে স্ত্রী ও স্বামীর ভালোটা বলে যে সংসারে ছেলে মেয়ে মা বাবার ভালোটা বলে মা বাবাও ও ছেলেমেয়ের ভালো বলে ওই পরিবারটা কি? সুখী না দুঃখী আর যে পরিবারে মানুষ মাত্রই ভুল আছে না নাই ত্রুটি আছে না নাই স্বামী তার স্ত্রীর এক শতভাগ ফুলফিল করতে পারে স্ত্রী স্বামীরও সব দাবি পূর্ণ করতে পারে না পরিবার সংসার চালান না সকল সন্তানের চাওয়া পাওয়া দেওয়া যায় ভাই বলেন হ্যাঁ চাকরি টাকরি কইরা আমরা কি পারি সব দিতে আমি সহ কইলাম পারি সব দিতে পারি না কিন্তু বাচ্চা যদি কয় বাবার কাছে চাইলাম দিল না এমন লিস্টি অনেক লম্বা হবে দিসি লিস্টিটা ছোট হবে ঠিক না কিন্তু যে সংসারে সন্তান তার মা বাবার ভালো বলে বলে না আমার বাবা আমার মা ভালো স্বামী তার স্ত্রীর বলে আমার স্ত্রীর এই এই ভালো গুণ আছে স্ত্রী তার স্বামীর বলে আমার স্বামীর এই এই ভালো গুণ আছে খুঁজ নিয়ে দেখবেন এদের কুড়ে গড় থাকতে পারে ভাঙ্গা গড় হতে পারে হয়তো সুকেজ নাই ঘরে হয়তো আলমেরা নাই ঘরে হয়তো ভালো তুষক নাই তারপরে আরও কি জানি মেট্রেস কয়েক নাকি হয়তো ভালো ম্যাট্রেস নাই কিন্তু কি আছে জুড়ে বলেন কি আছে সুখ আছে সুখ আছে সুখ আছে এটা কথাটা কার জুড়ে বলেন কার এবার মিলান আল্লাহ বললেন যারা কুফুরি করে অর্থাৎ জেনে শুনে ইচ্ছা করে ভালো জিনিস ঢেকে দেয় যারই ভালো আছে বলতে হবে হবে না রাজি আছেন তো ইনশাল্লাহ আব্বাহতালা বললেন ভালোটা বলো ভালোটা যদি অস্বীকার করো তাইলে কি হবে আজাব দেবেন কে কে দেবেন এবার পরিবার থেকে বেরিয়ে এটাকে যদি সমাজে রাষ্ট্রে ফ্যাক্টরিতে আমাদের চাকরির অবস্থানে মিলান গিয়ে দেখেন তারাই ভালো আছে যারা প্রতিষ্ঠানের ভালো বলে প্রতিষ্ঠানের ভালো করে প্রতিষ্ঠানের উন্নতির কথা মাথা উঁচু করে ঘোষণা করে বলে প্রতিষ্ঠানের উন্নতির আমিও অংশীদার ক্ষতি হতে দেব। এমন যারা সে নিজেও সুখে সুখে আমি কি পারছি কথাটা কার আছে এবার আসেন আল্লাহ বললেন আল্লাহ বললেন যদি লাইন সাকারতম যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো দ্বিতীয়টা আগে বললাম তার মানে মন্দটা যে বলে বারবার মন্দ 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 নিজের দিকে যদি কেউ তাকায় নিজের দোষ আসে না আমার প্রত্যেকের নিজের মধ্যে ত্রুটি আসে না নাই আসে না নাই বন্ধুগণ একশতাক কেউই না কিন্তু হা ভালোটা বলতে ভালোটাই বলতে ভালোটাই বলতে হবে আল্লাহ বললেন যদি ভালোটা বলো শুধু ভালোটা ভালোটা বলবা উন্নতির সাথে থাকবা কল্যাণের সাথে থাকবা ভালোর সাথে থাকবা আল্লাহ একটা ওয়াদা করেছেন ওয়াদাটা কার জুড়ে বলেন কার প্রথম তো শুনলাম যে যে খালি মন্দ বলে মন্দ বলে মন্দ বলে তারে আজাব দেবেন কে কে আজাব দেবেন আমরা আজাব থেকে বাঁচতে চাই না চাই না তবে ভালোটা যখন বলবো ভালোটার সাথে থাকবো উন্নতি গৌরবের অংশীদার হয়ে থাকবো আল্লাহ একটা ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন আপনারা আমার যা আছে আল্লাহ আরও বাড়ায় দেবেন সব আল্লাহ লা ইন শাকারতুম লা আজি দ্য নাকুম এটা আরবিতে বলে লানতাকি নুন তাকে যার আরবি গ্রামার পড়েছে এর বাংলায় হয় অবশ্যই 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 কোনো সন্দেহ নাই বাড়ায়া দেওয়ার কথাটা ওয়াদা কার জোরে বলেন কার আল্লাহ যেমন তার দানটাও আপনার আমার যা আছে তা যথেষ্ট নয় যদি না বাড়ায়া না দেন কে আর আল্লাহ যেমন মহান তার দানটাও দানটাও মহান তাই আল্লাহ যেমন মহান দেবেন অনেক বেশি একটা কাজ করলে কাজটার নাম ভালোটা বলবো ভালোটা স্বীকার করব রাজি আছেন আমি কি বুঝাতে পেরেছি সুতরাং ব্যক্তিগত জীবনে পরিবারে সংসারে অফিসে সব জায়গায় কি বলবো জুড়ে বলেন ভালোটা বলবো ভালোর সাথে থাকবো এই একটা একটা কাজের দ্বারা দুইটি ফল আজাব থেকে বাঁচা যাবে আর একটা হলো যা আছে বাড়িয়ে দেবেন কে আল্লাহ আমাদেরকে আজাব থেকে রক্ষা করুন আমাদের যত নিয়ামত আছে আল্লাহ আরো বাড়িয়ে দিন বলেন আমিন আরো জুড়ে বলুন আমিন هذا وصل اللهم على نبينا محمد واله وصحبه اجمعين